সবাইকে আখিস ক্রাফটে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি ক্রোশের কাজের মাধ্যমে এই লেসের ডিজাইনগুলি করার ট্রাই করছি। এগুলো আমি ফতুয়ার বটম সাইডে করে নিয়েছি, আপনার ইচ্ছে করলে ড্রেসেও করে নিতে পারেন। তো এভাবে করে নিয়েছি, সামনের দিকে তিনটি চেন এবং একটি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে করেছি, আর হাতার দিকে এভাবে করেছি। হাতার মতো করেই এখন বটম সাইডে করে নিব ফতুয়ার। তো ডিজাইনটি করার জন্য নিয়েছি 0.6 mm ক্রোশে হুক এবং গুটি সুতা। প্রথমে স্লিপ নট নিয়ে নেব, স্লিপ নট নিয়ে ক্রোশে হুকটাকে অ্যাডজাস্ট করে নেব। এভাবে স্লিপ নট নিয়ে নিলাম, তারপর ক্রোশে হুকটাকে অ্যাডজাস্ট করে নিয়ে এখন বটম সাইড থেকে কাজ করব। ফতুয়ার এদিক থেকে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে অ্যাড করে নিচ্ছি, এভাবে সিঙ্গেল ক্রোশে করে নেব, সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, এদিক থেকে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এভাবে করব, এভাবে আর্ম হোলের দিকে যেভাবে করে নিয়েছি ঠিক একইভাবে করে নেব। চেন সেলাই করব, তিনটি চেন সেলাই করে নিয়েছি, তারপর এখন এখান থেকে একটি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নিচ্ছি, এভাবে ডাবল ক্রোশে করে নিলাম। চারটি চেন সেলাই করব, এখন চারটি চেন সেলাই করে নিয়েছি। চারটি চেনকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পিকো স্টিচ করে নেব, ওইভাবে পিকো স্টিচ করে নিলাম। তারপর সেম লুপ থেকে আরেকটি ডাবল ক্রোশে করব। এভাবে তিনটি লুপ রয়েছে হুকের উপরে, আরেকটি লুপকে টেনে প্রথমে দুটি, তারপর দুটি লুপের ভিতরে নিয়ে আসবো। ডাবল ক্রোশে করে নিলাম, তিনটি চেন সেলাই করব। এখন তিনটি চেন সেলাই করে এখন একটি সিঙ্গেল ক্রোশে করব। তার আগে একটু দেখে নিচ্ছি, এভাবে একটু দেখে নিলাম। তারপর এখন একটি সিঙ্গেল ক্রোশে করে নেব, এদিক থেকে সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর তিনটি চেন সেলাই করব, তিনটি চেন সেলাই করে নিয়েছি। তারপর এখন একটি ডাবল ক্রোশে করব, ডাবল ক্রোশে করে নিচ্ছি, এদিক থেকে এভাবে ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে নিলাম, তারপর চারটি চেন সেলাই করব। এই চারটি চেনকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পিকো স্টিচ করে নেব, এভাবে জয়েন করে নিচ্ছি। এভাবে লুপটিকে টেনে নিয়ে এসে জয়েন করে নিলাম। তারপর সেম লুপ থেকে আরেকটি ডাবল ক্রোশে করে নেব, ডাবল ক্রোশে করে নিচ্ছি, এভাবে ডাবল ক্রোশে করে নিলাম। তারপর এখন তিনটি চেন সেলাই করে নেব, তিনটি চেন সেলাই করে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে করে নিলাম, একটু দেখে নিচ্ছি, এভাবেই করে নেব ডিজাইনটি। তিনটি চেন সেলাই করে নেব, তিনটি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব। এখন ডাবল ক্রোশে করে নিচ্ছি, তারপর চারটি চেন সেলাই করব। এই চারটি চেনকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পিকো স্টিচ করে নেব, এভাবেই করে নিচ্ছি। পিকো স্টিচ করে নেব, একটু দেখে নিচ্ছি, পিকো স্টিচ করে নেব এখন। তারপর সেম লুপ থেকে আরেকটি ডাবল ক্রোশে করে নেব, ডাবল ক্রোশে করে নিচ্ছি, তিনটি চেন সেলাই করে নেব, তারপর একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবেই পুরো সাইড দিয়ে করে নেব, ফতুয়ার বটম সাইড দিয়ে এভাবেই করে নিচ্ছি। এটি আরেকটি ফতুয়া, এভাবে করে নিয়েছি। এদিক থেকে তিনটি চেন সেলাই করেছি, তারপর একটি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে করে নিয়েছি। হাতা এভাবে করে নিয়েছি, হাতার সাইড দিয়ে এভাবে করে নিয়েছি। হাতার সাইড দিয়ে যেভাবে করেছি ঠিক একইভাবে ফতুয়ার বটম সাইড দিয়ে করে নেব। এভাবে স্লিপ নট নিয়ে নিলাম, তারপর ক্রোশে হুকটাকে অ্যাডজাস্ট করে নিলাম। কাজটি করার জন্য নিয়েছি 0.6 mm ক্রোশে হুক এবং গুটি সুতা। সুতাটিকে হুকের সাথে একবার পেঁচিয়ে एखान थेके एभाबे निये आसबो हुकेर माध्यमे तीनटी लूप रयेछे आरेकटी लूपके टेने प्रथमे एकटी तारपर दुटी लूपेर भितरे निये एसे स्टिच करे निलाम। तारपर एकटी चेन सेলাই करब। सूताটিকে हुकेर साथे एकबार पेঁচিয়ে सेम लूप थेके एभाबे टेने निये एसे आरेकटी लूपके प्रथमे एकटी तारपर दुटी लूपेर भितरे निये आसबो। एकटी चेन সেলাই করব। सेम लूप थेके आरेकटी स्टिच करे नेब। एभाबे निये एसे प्रथमे एकटी तारपर दुटी लूपेर भितरे निये आसलाम। एकटी चेन সেলাই करे सेम लूप थेके आरेकटी स्टिच करे निচ্ছি। एभाबे करे निलाम। एभाबे चारटी स्टिच হয়েছে। আবারও একইভাবে করে নিব। এভাবে একটি লুপকে টেনে নিয়ে আসব হুকের মাধ্যমে। তারপর আরেকটি লুপকে টেনে প্রথমে একটি লুপ তারপর দুটি লুপের ভিতরে নিয়ে আসব। তারপর একটি চেইন সেলাই করে নিয়েছি। সেম লুপ থেকে আরেকটি স্টিচ করে নিচ্ছি। এভাবে করে নিব আরেকটি স্টিচ। তারপর একটি চেইন সেলাই করে সেম লুপ থেকে আরেকটি স্টিচ করে নিচ্ছি। এভাবে করে নিলাম। আবারো একটি চেইন সেলাই করে সেম লুপ থেকে আরেকটি স্টিচ করে নিচ্ছি। এভাবে করে নিলাম। তারপর একটু দেখে নিচ্ছি। এভাবেই করব পুরো সাইড দিয়ে। তারপর সুতাটিকে হুকের সাথে একবার পেঁচিয়ে সমান ডিসটেন্সে এদিক থেকে এভাবে একটি লুপকে নিয়ে এসে স্টিচ করে নেব। এভাবেই করে নিচ্ছি। এভাবেই করে নিচ্ছি। এভাবে চেন সেলাই করে নেব একটি, তারপর স্টিচ করে নিচ্ছি সেম লুপ থেকে। এদিক থেকে নিয়ে এসে স্টিচ করে নিচ্ছি। এভাবেই করে নিচ্ছি। এভাবেই করে নিব অফ ক্যামেরায়। এই পর্যন্ত করে নিচ্ছি। এই ফতুয়াটি এভাবে করে নিয়েছি। এদিক থেকে তিনটি চেইন সেলাই করেছি, তারপর একটি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে করেছি গলার দিকে, এবং এদিক থেকে এভাবে করে নিয়েছি। আপনারাও এভাবে করে নিতে পারেন, ভালোই দেখাবে। আর হাতার দিকে এভাবে করেছি। হাতার সাইডে যেভাবে করেছি ঠিক একইভাবে ফতুয়ার बॉटम साइडे करे नेब। एकटू देखे निच्छे डिजाइनटी। तो गुटी सूता नियेछे आर 0.6 mm क्रुशे हुक प्रथमे एभाबे स्लिप नट निये निलाम। तारपर क्रुशे हुकटाके एडजस्ट करे निच्छी। तारपर एखन काजटी शुरू करछी। हातार साइडे जेभाबे करेछी ठीक एकइभाबे बॉटम साइड थेके शुरू करछी। हुकेर साथे सूताटिके एकबार पेचिए एदिक थेके एभाबे डाबल क्रोशे करे नेब। एकटी प्रथमे दुटी तारपर दुटी लूपर भितरे निये एसे डाबल क्रोशे करे निलाम। सेम लूप थेके आरेकटी डाबल क्रोशे करे निच्छी। एभाबे डाबल क्रोशे करे निलाम। डाबल क्रोशे करे एखन चारटी चेन सेলাই करब। एई चारटी चेनके स्लिप स्टिच दिये जयेन करे पिको स्टिच करे निच्छी। आबारो चारटी चेन सेলাই करे निलाम। एई चारटी चेनके জয়েন করে পিকো স্টিচ করে নিচ্ছি। তারপর সেম লুপ থেকে এখন আবার দুটি ডাবল ক্রোশে করে নেব। এভাবে করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি। এভাবে দেখতে এমন হবে। তারপর দুটি ডাবল ক্রোশে করব এখন। দুটি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপর চারটি চেন সেলাই করব। এই চারটি চেনকে জয়েন করে পিকো স্টিচ করে নিব, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপর আবার চারটি চেন সেলাই করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পিকো স্টিচ করে নিলাম। সেম লুপ থেকে এখন আবার দুটি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নিচ্ছি, সেম লুপ থেকে দুটি ডাবল ক্রোশে করে নিব। এভাবে সুতাটিকে হুকের সাথে একবার পেঁচিয়ে এভাবে টেনে নিয়ে এসে তারপর আরেকটি লুপকে প্রথমে দুটি, তারপর দুটি লুপের ভিতরে নিয়ে এসে ডাবল ক্রোশে করে নিলাম। তো এইভাবেই করে নিচ্ছি। এভাবেই লেসের মতো করে ডিজাইনটি করে নিয়েছি। তারপর মনে হলো যে কিছুটা পিছনের সাইড থেকে কিছুটা বাঁকা হয়ে রয়েছে কাপড়টি, তো এভাবে ঠিক করে নিচ্ছি। এভাবে ঠিক করে নিলাম। তো এভাবেই করে নিচ্ছি। এই ফতুয়াতে ডিজাইনটি এভাবে করেছি, হাতার দিকে এভাবে করে নিয়েছি। ঠিক একইভাবে ফতুয়ার বটম সাইডে করে নেব। এই কাজটি করার জন্য নিয়েছি 0.6 mm ক্রোশে হুক এবং গুটি সুতা। তো প্রথমে স্লিপ নট নিয়ে নেব, স্লিপ নট নিয়ে নিচ্ছি। তারপর ক্রোশে হুকটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে দিক থেকে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিলাম। তারপর এখন তিনটি চেন সেলাই করব। তিনটি চেন সেলাই করে এই সিঙ্গেল ক্রোশের এই লুপের এদিক থেকে নিয়ে এসে একটি ডাবল ক্রোশে করে নিলাম। তারপর আবার একটি সিঙ্গেল ক্রোশে করব, এদিক থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তারপর 5টি চেন সেলাই করব। হাতার ডিজাইনটি একটু দেখে নিচ্ছি। এভাবে করে নিয়েছি হাতাতে। 5টি চেন সেলাই করব এখন। চেন 5 5টি চেন সেলাই করে নিয়েছি। তারপর এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পিকো স্টিচ করে নেব এভাবে। তারপর আবারও 5টি চেন সেলাই করব। 5টি চেন সেলাই করে নিচ্ছি। 5টি চেনকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পিকো স্টিচ করে নিলাম। আবারও 5টি চেন সেলাই করব। এই 5টি চেনকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পিকো স্টিচ করে নিলাম। 3টি পিকো স্টিচ করেছি। এখন এই 3টি পিকো স্টিচকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। ছোট ফুলের মতো করে নিচ্ছি। এভাবে দিক থেকে জয়েন করে নিলাম। তারপর এখন আবার 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে নিলাম। 3টি চেন সেলাই করে একটু দেখে নিচ্ছি। তারপর এখন এদিক থেকে একটি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নিচ্ছি এভাবে। এভাবে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর একটি সিঙ্গেল ক্রোশে করব, সমান ডিস্টেন্সে করব, করে নিলাম। পাঁচটি চেন সেলাই করব এখন। 5টি চেন সেলাই করে নিচ্ছি। এই 5টি চেনকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পিকো স্টিচ করে নিব। একটি পিকো স্টিচ করেছি, ঠিক একইভাবে আরও 2টি পিকো স্টিচ করে নিচ্ছি। পিকো স্টিচ করে নিয়েছি 3টি। এই 3টি পিকো স্টিচকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এভাবে। জয়েন করে নিলাম। তারপর 3টি চেন সেলাই করে নেব। 3টি চেন সেলাই করে নিচ্ছি। 3টি চেন সেলাই করে নেব। তারপর এদিক থেকে একটি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে নিচ্ছি, তারপর একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো এভাবেই ডিজাইনটি করে নেব, একটু দেখে নিলাম। এভাবে করে নিয়েছি, চেন সেলাই করছি। 5টি চেন সেলাই করব, 5টি চেনের মাধ্যমে একটি পিকো স্টিচ করে নেব। তিনটি পিকো স্টিচকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব, এদিক থেকে এভাবে জয়েন করে নিচ্ছি, এদিক থেকে জয়েন করে নেব। তারপর 3টি চেন সেলাই করে নেব, তারপর একটি ডাবল ক্রোশে করে নেব। এভাবেই করে নিচ্ছি। এখন একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, তারপর আগের মতো করেই ডিজাইনটি করে নেব। এভাবেই লেস ডিজাইনটি করে নেব পুরো সাইড দিয়ে। এখানে হাতায় পিকো স্টিচ করেছিলাম 4টি চেন দিয়ে, আর এখানে পিকো স্টিচ করেছি 5টি চেন দিয়ে, তাই এই লেস ডিজাইনটি কিছুটা বড় দেখাচ্ছে হাতা থেকে। তো এইভাবে অফ ক্যামেরা করে নিয়েছি, দেখতে খুবই ভালো দেখাচ্ছে। আপনারা এইভাবে ফতুয়াতে করে নিতে পারেন বা ড্রেসও করে নিতে পারেন। এভাবে করে নিয়েছি গলার দিকে। তো এভাবে পুরোটাই করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি, এই প্যাটার্নটি দেখে নিলাম। এভাবে করে নিয়েছি, এই প্যাটার্নটিও করে নিয়েছি, এই ফতুয়াতে দেখে নিচ্ছি। এভাবে করে নিয়েছি হাতার মতো করে, অফ ক্যামেরায় করে নিয়েছি এভাবে, এবং এই ডিজাইনটিও করে নিয়েছি এভাবে অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখতে খুবই চমৎকার লাগছে, আপনারা এভাবে করে নিতে পারেন, ভালোই দেখাবে। ছোট বেবিদের ড্রেসেও এভাবে করে নিতে পারেন, খুবই সুন্দর লাগবে। এভাবে করে নিয়েছি লেস ডিজাইন। 4টি প্যাটার্ন রয়েছে এখানে, আপনারা এভাবে করে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবার জন্য অনেক শুভকামনা রইল।